দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের উপর পুলিশের নির্মম অত্যাচার ও সংসদের সামনে মহাপঞ্চায়েত বানচাল করার জন্য আন্দোলনের নেতৃত্বকারীদের গ্রেফতারের প্রতিবাদে আসানসোলে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভকারী মহিলারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের কুশপত্রিকা দাহ করে এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানায়। দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের উপর পুলিশের নির্মম অত্যাচার ও সংসদের সামনে মহাপঞ্চায়েত বানচাল করার জন্য আন্দোলনের নেতৃত্বকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে আসানসোলে আজ পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আসানসোল পুর নিগমের MIC ইন্দ্রাণী মিশ্রা। বিক্ষোভকারী মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের কুশপত্রিকা শরণ সিংহের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন তারা। এমনকি দুই মন্ত্রীর কুশপত্রিকা তৈরি করে তার উপর ঝাঁটা ও চটি পেটাতে থাকেন বিক্ষোভকারী মহিলারা। এরপর সে কুশপত্রিকা দাহ করা হয়। অবিলম্বে আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয় এবং ধর্ষণকারীদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়। বিক্ষোভে সামিল হয়ে আসানসোল পৌর নিগমের MIC ইন্দ্রাণী মিশ্রা বলেন, এ ধরনের ঘটনা তীব্র নিন্দা করছি। দেশের যারা খেলোয়াড় কুস্তিগীর স্বর্ণ পদকজয়ী সেই মহিলাদের সম্মান আজ মাটিতে মিশিয়ে দিয়েছে বিজেপি সরকার। যেসব মহিলা কুস্তিগীরদের উপর ধর্ষণ ও অত্যাচার হয়েছে তারা থানায় রিপোর্ট পর্যন্ত লেখাতে যেতে পারছেন না। এমনই সন্ত্রাস চলছে বিজেপি সরকারের আমলে। ধর্ষণকারীদের প্রধানমন্ত্রী প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। বিক্ষোভের মাধ্যমে অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইম। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্সরে, USG, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো এন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নম্বর 1800-121-3557, মোবাইল নম্বর 7479-002900, 7479-002901, 7479-002902।